মাঠে গোলপোস্টের সামনে বারবার ম্যাচ বাঁচিয়েছে তার হাত, আর মাঠের বাইরে প্রায় হাসতে হাসতে হারালেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকারকে। ভাইচুং ভুটিয়াকে 33-1 উড়িয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মসনদে বাংলার কল্যাণ চৌবে। এআইএফএফ এর 85 বছরের ইতিহাসে এই প্রথম সংস্থার সভাপতি পদে বসলেন কোনো প্রাক্তন ফুটবলার। ফেডারেশন সভাপতির তক্ষতে বসার পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দিলেন প্রাক্তন ফুটবলার ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। ফিফার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে, উনি ফোন করেছিলেন, আমাকে অভিনন্দন জানিয়েছেন, উনি আমাকে তার সাথে দেখা করতে বলেছেন, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সাথে দেখা করব, একটা আমাদের কনক্রিট প্ল্যান নিয়ে আসব। আমার মেম্বার অ্যাসোসিয়েশনদের সাথে বসা দরকার, বসে আমরা একটা 100 দিনের পরিকল্পনা তৈরি করব। মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই প্রধানেই খেলে গিয়েছেন কল্যাণ, তিনি এআইএফএফ সভাপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত দুই ক্লাবের কর্তারাই। একা করলেন চৌবে কিছু মারাত্মক করে দেবে এটা ভাবাটা ঠিক না, ওর কমিটি সবাই মিলে আমি আশা করব ভারতীয় ফুটবলে উন্নয়ন ঘটাবে। কল্যাণের ফুটবল জীবন শুরুই আমাদের এখান থেকে, ও নিজেকে পরিণত করেছে প্রচুর। আমি বিশ্বাস করি যে ও স্বাধীনভাবে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলা নয়, প্রাক্তন ফুটবলার ও বিজেপি নেতা কল্যাণ চৌবের মনোনয়ন কিন্তু হয়েছিল মোদীর রাজ্য গুজরাট থেকেই। তাকে সমর্থন জানায় অরুণাচল প্রদেশ, যা আবার কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুরও রাজ্য। এদিকে বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় সভাপতি পদে মনোনয়ন দেন, কিন্তু তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে সরিয়ে দেওয়া হয় প্রশাসক কমিটিকে। এরপর সবাই নতুন করে মনোনয়ন দিলেও তার করেননি অজিত, ফলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কল্যাণের জয় নিশ্চিত হয়ে যায়। শেষ মুহূর্তে ভাইচুং ময়দানে নেমে চমক দিলেও কল্যাণকে আর আটকানো যায়নি। তবে ফুটবল প্রশাসনের এই পালা বদলে রাজনীতির দখলদারি আটকানো গেল কি, উঠছে প্রশ্ন। কল্যাণ চৌবে দাঁড়িয়েছিলেন অজিত ব্যানার্জি মানে মমতা ব্যানার্জির দাদা, তিনিও কন্টেস্ট্যান্ট ছিলেন, পরে তিনি উজ্জা করে নিয়েছেন। হয়তো কল্যাণ চৌবে বা বিজেপির সুবিধে হোক এরকম কোনো নিশ্চয়ই মনোভাব। রাজনীতির লোকেরা সব দখল করবে, এমনকি খেলার মাঠ খেলোয়াড়রা দখল করছে, তো তার মধ্যে দিয়ে আবার রাজনীতি ঢুকছে না তো। ভালো না কথা, একজন ফুটবলার যিনি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন, সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ, তাকে অভিনন্দন। ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হলেন কর্ণাটক ফুটবল সংস্থার শীর্ষকর্তা এনে হ্যারিস। এক্সিকিউটিভ কমিটির 14 জন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। এছাড়াও ভাইচুং বিজয়ন সমেত 6 প্রাক্তন ফুটবলারকে করা হয়েছে কো-অপ্ট সদস্য। সৌমিত্র রায়, দীপক ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।